ঘরে তরকারি নাই দুই দুই তিন বাগা দেয়া যাইবো দুই খালা বঞ্জি নাকি ব্যবসা কে বুঝে ভালো তুমি বুঝো না ওই বুঝে হিসাব সবজি কার তোমার সবজি এদিক বসো বসো দোকানদার বসো কত করে বেছেন সবজি ভাগা দশ টাকা তো কোথা থেকে আনছেন এগুলা মানছে এটাও দশ টাকা এটাও দশ টাকা এটাও দশ টাকা সব দশ টাকা আসি বিক্রি হয়েছে কয় টাকা বেচছেন পঞ্চাশ টাকা তাহলে পাঁচ বাঘা বেচছেন তো আমার তো ঘরে তরকারি নাই ঘরে তরকারি নাই দুই দুই তিন বাঘা দেওয়া যাইব সব দিয়ে দিবা রোজা রমজান মাস সব দিয়ে দিবা তো লস হইব না দিলে হ্যাঁ লস হইব না যে কিনে আনছো না এগুলা এগুলো ওই কেটা কার তোমরা দুজনে ব্যবসা করো মাঝে মধ্যে এসে বসো দাও আমারে দাও হ্যাঁ দাও দিবা না আমি কইলাম না যে আমার লাগবো কি দিবা সিম দিবা দাও সিম দাও আর এক বাঘা বেগুন দাও দুই খালা বঞ্জি নাকি ব্যবসা কে বুঝে ভালো তুমি বুঝো না ওই বুঝে হিসাব কিতাব বুঝো তুমি তুমি আগে ওখানে পানি বেচতা না এখন বেচো না বেগুন দিছো না দাও যাই গিয়া নাকি টাকা কিন্তু দিব না হ্যাঁ তোমার কি কো তুমি তো ব্যবসায়ী জামু লস হইব না তোমার তো খালা খালা বঞ্জি আবার নালিশ করবা নাকি তোমার আম্মার কাছে করবা তো যাই গিয়া নাকি তো কয় টাকা লস হইলো কত হ্যাঁ চল্লিশ টাকা লস হইলো জামু জামু এ জামু আচ্ছা জায়গা ফিরে দিতেছে নেবেন তরকারি যে দিয়ে দিলা লস হইতো না শোনো তাহলে তরকারি আনে কেডা তুমি আনো তোমার মা কয় টাকা এনে দাঁড়া দাঁড়া হ্যাঁ কে কইছে কথা এর মা কেডা আমনে কারণ বাজার গেছে এই যে এক হাজার টাকা দিয়া তরকারি কিনবা ঠিক আছে তরকারি কিনা কালকে আর একটু ব্যবসা করবা আর একটু বেশি মাল আনবা প্রতিদিন কত টাকার মাল আনো প্রতিদিন কত টাকার মাল আনো তুমি জানো ও একটু সরল টাইপ বুঝা গেছে না তুমি তুমি জানো পাঁচ ছয়শো টাকার আনে তাহলে কালকে এক হাজার টাকার মাল আনবা ঠিক আছে মাল আনে বিক্রি করবা আর এই মাল তুমি রাখো তুমি বেঁচে ফেলাই হ্যাঁ
এটা আমি দেখলাম তুমি দাও কিনা তোমার ভালো মন মানসিকতা ভালো আছে হ্যাঁ সাদা সিধা মানুষ আসলে বুঝা গেছে এত সাদা সিধা রইব না ওর মতো চালাক হই দেব ঠিক না ঠিক আছে খুশি তো ঠিক আছে এ এদিক তাকাও দুজনে মিলে হাসি দাও একটা এদিক তাকাও এদিক তাকাও একটা হাসি দাও ঠিক আছে যাই হ্যাঁ আসসালামু আলাইকুম